Hi guys. Hello everyone. আমি বর্তমানে এসে কে পাড়া দিচ্ছি লাইভ লাইভ শুরু থেকে কি খবর সবার কেমন আছেন কেউ কি আছে এখন তুমি পাড়া দিচ্ছ কেন আমাকে মুক্তা ফিরোজা ইজ ওয়াচিং হ্যালো হাই আপু ঠিক তুমি জানাই সব লাইভ আসতেছি यस আজকে আমার সাথে মার মুখে আচরণ করতেছে আমরা আজকে পুরো মার মুখে আচরণে আছি আপাতের সাথে না একজন আরেকজনের সাথে আমরা ওকে হাই 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 হ্যালো 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 বুবলি আপু হ্যালো মুমু আপু হ্যালো ফরজানা আপু হ্যালো হ্যালো লালটু হ্যাঁ আমরা আজকে লালটু একদম পুরা পয়লা বৈশাখ না মাসি তো লালটু বুঝতে হবে পয়লা বৈশাখ সো লাইফ ইজ কালারফুল কি খবর সবার কেমন আছেন আপনারা সবাই আমার না খুব ইচ্ছা করে কি মানে জিনিসটা না অনেকটা একতান্ত্রিক হয়ে যাচ্ছে কেমনটা যে লাইভ আসতেছি বিক্রি করতেছি বিক্রি মানে লাইভ শেষ সব শেষ বিক্রি বিক্রি বন্ধ মানে আমার এটা ভালো লাগতেছে না আমি যাচ্ছি একটু গল্প করবো কথা হবে কথাবার্তা হবে যদিও আমাদের শোরুম নেই শোরুম থাকলে আপনারা আসতেন আপনার সাথে কথা হইতো অনেক কিছু জানতে পারতাম শিখতে পারতাম আপনার কাছ থেকে তো আমরাই লাইভে খালি বকর বকর করি এরকম কোনো সিস্টেম থাকতো যে আপনারাও কথা বলছেন সেটা আমি শুনতে পারছি লাইভে ভিউতে যারা আছে তারাও জানতে পারছে খুব ভালো হতো না ইনশাল্লাহ এরকম কিছু একটা নিয়ে আসবো দেখা যাক কি করা যায় জান্নাতুল হ্যালো ওকে শাহিন আলী হাই হ্যালো অলরাইট সো গাইস আমরা আজকে খুব অল্প অল্প কালেকশনস দেখাবো বাট খুব সুন্দর সুন্দর কালেকশনস সো যা যেটা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট এবং আমাদের পেজে পাঠিয়ে দিবেন পেজে পাঠাবেন যখন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং হোম অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে আমি কি তাহলে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো ওকে সো এসা শুরু করে দাও তাহলে ঠিক আছে ওকে তো আজকে শুরুতে আমরা ওড়না দিয়ে শুরু করব নাকি ওড়না দিয়ে শুরু করি খুব সুন্দর সুন্দর চাঁদরি সিল্কের ওড়না আসছে ওই ভাইয়া পুরুপা রহমান তোমরা এত কিউট কেন এই যে তোমরা এত কিউট দেখে আমরা এত কিউট সত্যি কথা গুড আইডিয়া হ্যাঁ রোহানের মাথায় অলওয়েজ খুব সুন্দর সুন্দর মানে বুদ্ধি আসে ও হচ্ছে ইনোভেটিভ থিঙ্কিং খুব আমি হচ্ছে মুখস্থ বিদ্যা আল্লাহ আমাদের দুজনের সেলিং থ্রু অনলাইন দিস ডেজ ইটস কাইন্ড অফ এ ক্রিয়েটিভিটি তোমার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকে তুমি অনলাইনে সেল করতে পারবা না সো ইউ হ্যাভ টু কিছু করার আর ওর সাথে আমার কেন যেন কোনো কিছু মিল নাই কিন্তু আমরা সুন্দর মাশাআল্লাহ একদম একদম আচ্ছা খুব সুন্দর সুন্দর ওড়না আসছে আগে বলি চাঁদরি সিল্কের সব নিউ কালেকশন এটা কি তোরো হাই আপু ভাইয়া হ্যালো আমরা জাস্ট কিছুক্ষণ ধরে লাইভে আসছি সো ভিউটা যেহেতু বেড়ে যাচ্ছে সো আমি স্টার্ট করে আমার দেখানো আর হ্যাঁ আর হচ্ছে তোমরা শেয়ার দিতে ভেরি অ্যাক্টিভ কাপল বেস্ট অফ লাক সুব্রত হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যে সারাদিন দৌড়াদৌড়ি ক্লান্তি করে আসছি না আমি কেন যেন আমার রনেশের ফ্যামিলিটাই যখন ঢুকি আমার সব ক্লান্তি চলে যায় মনে হয় না আমি সারা রাত বকর 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 করলেও আমার ক্লান্তিটা যাবে না সো আমি আগেই বলি যেহেতু পহেলা বৈশাখ আমার সবকিছুর মধ্যেই একটা সাদা লাল কম্বিনেশন সো যাও পড়ছি সব সাদা লাল সো এটা অনলি ফর পহেলা বৈশাখ কারণ পহেলা বৈশাখের ইমেজ অলরেডি ঈদের মতো যেমন ইমেজ থাকে ওরকম ইমেজ চলে আসছে সো আমি খুব সুন্দর সুন্দর আছি কালারফুল কিছু ড্রেস দেখাবো ওড়না দেখাবো লাকনো দেখাবো কুর্তিস দেখাবো সব কিছুই দেখাবো বাট অল্প অল্প আজকে আমি একদম শর্ট টাইমের জন্য আসছি সো এইটা হচ্ছে চাঁদেরি সিল্কের উপরে তোমার ড্রেসটা অসাম সালমা থ্যাংক ইউ এটা হচ্ছে চাঁদেরি সিল্ক একদম পিওর চাঁদেরি সিল্কের উপরে সম্পূর্ণ সুতার কাজ করা খুব সুন্দর সুতার কাজ করা বিভিন্ন কালারের গ্রিন ইয়েলো আর তারপরে হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পাশে সি গ্রিন কালারের কি বলে এটা পাইপিনের মতো দেয়া ওকে সো আমি দূর থেকে দেখাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর পিকচার পেজে আপলোড দিয়ে দেওয়া হবে এগুলোর পিকচার এখনো আপলোড দেওয়া হয়নি কারণ একদম নিউ কালেকশন এগুলো সো এটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে সো আপুরা কেউ পিকচার চাইলে এখন কিন্তু এই মুহূর্তে পিকচার দিতে পারবো না সো লাইভে যেটা আছে সেটা দিয়ে সেটা পিকচার দেখে প্লিজ একটু কনফার্ম করবেন ঠিক আছে
আজকে যে কালেকশন গুলো দেখাবো খুবই সুন্দর এবং আপনাদের ভালো লাগবে, আপনাদের যেন ভালো লাগে সেটার উপরে বেসিস করেই কিন্তু আজকের কালেকশন গুলো দেখানো হচ্ছে। প্রিয় কাপুর আপনাদের ভালোবাসা দেখলে হিংসা হয় না আপু, হিংসা না, দোয়া করবেন অবশ্যই। প্রাইস হচ্ছে 1650 করে। আজকে যা ওড়না দেখাচ্ছি চাঁদেরি সিল্কের একদম নিউ কালেকশন, এগুলোর প্রাইস 1650। আজ আপনারা সময় মতো আসছেন আপু, তোমার ড্রেসের প্রাইসটা বলো। আজকেও সময় মতো আসতে পারিনি ভাই। আপু এতগুলো কিউট, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু ডিয়ার। আচ্ছা আমার ড্রেসের ডিটেইলস, আমার ড্রেসটা পরে আছি লখনউ কুর্তি, আমি ডিটেইলসে আবার আসবো যখন লখনউ দেখাবো। সো আমার ড্রেসের প্রাইস হচ্ছে ওনলি 2000, সাইজ অ্যাভেলেবেল আছে, সো সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা সম্পূর্ণ পিওর জর্জেটের উপরে সুতার কাজ করা, ফুল ওভারঅল সুতার কাজ করা, ওড়নাটা আলাদা সিল্কের ওড়না। সো তোমরা চাইলে এক কালার লাল দিয়েও পরতে পারো, এক কালারে সাদা দিয়েও পরতে পারো, ইওর উইশ। এটা আরেকটা খুব সুন্দর ওড়না, এটাকে কি কালার বলে রোহান? ইটস পিচ কালার, পিচ কালার। রিসেন্টলি আমার পিচ কালারের প্রতি কেন যেন খুব আগ্রহ বেড়ে গেছে। এটা পিচ কালার না মনে হয়, বাঙ্গি কালার কে? তাদের জন্য খুব সুন্দর একটা লাইট এবং লাইট কালারের ওড়না। এবং এটা ব্লু মানে বলতেই হয়, এটা ওনলি ব্লু কালারের ড্রেসের জন্য এই ওড়নাটা। খুব সুন্দর লাগে যখন তোমরা রনেশ থেকে ওড়না নাও, এবং পিকচার অনেকেই দেখি বা অনেকে ফেসবুকে আছে যে পিকচারগুলো আবার দিচ্ছ রনেশ থেকে খুব সুন্দর সুন্দর ওড়না নিয়ে ম্যাচিং করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। বুশরা, বুশরা জয়েন করেছে মাত্র, সবসময় আমাদের লাইভের একদম ফার্স্টেই জয়েন করে। সো এটার প্রাইসও কিন্তু সেম, এগুলো 1650 করে। এবং এটার নিচটা কিন্তু বেশি সুন্দর, খুবই সুন্দর একটা ময়ূরের মতো দেয়া, দেখো খুব সুন্দর ময়ূর, ময়ূর দিয়ে করা, খুবই সুন্দর। সো এগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি, চাঁদেরি সিল্কের উপরে প্রাইস হচ্ছে 1650 করে। এবার হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের ওড়না দেখাবো, রয়্যাল ব্লু কালারের খুবই সুন্দর একটা ওড়না। এগুলো সবগুলো কিন্তু চাঁদেরি সিল্কের উপরে, আর আজকে কিন্তু পিওর জর্জেটের উপরেও খুব সুন্দর ওড়না আসছে, ওগুলোও দেখাবো। সো একটু সাথে থাকতে হবে, আর আজকে বারবার বলছি সব প্রোডাক্ট কম কম দেখাবো, একদম সিলেক্টেড প্রোডাক্ট। রয়্যাল ব্লু এর মধ্যে রেড আর হচ্ছে এটা কি বলে পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশন। আচ্ছা ভালোবাসা যুগ যুগ এভারগ্রিন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওনার কথাগুলো, ওনার সাথে আমার হচ্ছে কিছুদিন আগে স্বাধীনতা শপথে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে ওনার সাথে আমার পরিচয়, উনি এসে আমাকে নিজে তার পরিচয় দিচ্ছে, উনি আমার ওয়ান অফ মাই ইউটিউব সাবস্ক্রাইবার। সো আপু আপনারা সবাই যারা দেখছেন, আমাদের রনেশের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা আমাদের লাইফস্টাইল প্লাস এই যে লাইফগুলো দেখছেন সবগুলো ভিডিও কিন্তু আপ করা থাকে। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন মাস্ট, তাহলে আমাদের সব আপডেট পেয়ে যাবেন। ওকে মুনিরা মুনি, আপু তুমি যে ওড়নাটা পরে আছো এটার প্রাইস কত? আমি যে ওড়নাটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 700। আমি এই ওড়নাগুলো তো আসবো আপু, এসব ড্রেসেও আসবো, তো আমরা আগে এগুলো শেষ করে ফেলি একটু তাড়াতাড়ি, একটা একটা করে শেষ করি। সো আমি আগে যেহেতু চাঁদেরি দেখাচ্ছি, আমি চাঁদেরি শেষ করি, দেন আমি পরের প্রোডাক্টে আসছি। সো এটার প্রাইসও কিন্তু 1650 করে, খুবই সুন্দর চাঁদেরি সিল্ক এবং ডিজাইনটা খুবই সুন্দর, মানে কালারগুলো। মাসিয়ার আপু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আল্লাহর দোয়ায়, মানে সবকিছু মিলে তোমাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রাখছে। এটা হচ্ছে একটা লাইট বা লেমন কালারের যদি বলা হয় তো ভুল হবে না, এটা লেমন কালার টাইপের ওড়না, খুবই সুন্দর। অনেকদিন পর আমি চাঁদেরি নিউ কালেকশন নিয়ে আসছি কাজ থেকে, আল্লাহ নাওয়ার পরে নাকি এখন সুন্দর গুলো আনছি আমরা আপু, এখন আরো সুন্দর গুলা পাবেন। তো এটা আরেকটা দেখাচ্ছি আমি,
এটা হচ্ছে কি কালার বলে এটাকে? এটা হচ্ছে গ্রিন কালারের, লেমন গ্রিন কালারের। ওকে, সো এগুলো কিন্তু চাঁদের উপরে, আর এটার মধ্যে হচ্ছে লাল পাড়ের, ওকে, এবং নিচে ঝুলঝুল দেয়া আছে। অনেকে বলে যে ঝুলঝুল আলা ওড়না লাগবে, সো এটার প্রাইসও কিন্তু সেম, প্রাইস হচ্ছে সেম, সেটা হচ্ছে 1650। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে পার্পল টাইপের শেডের মধ্যে আর রেড এর কম্বিনেশন। ওকে, সো এটার প্রাইসও সেম, আবারও বলে দিচ্ছি 1650। আমি প্রাইস গুলো বারবার এই কারণে বলে দেই, প্রাইস নিয়ে যেন কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। আর আপু, এগুলো কিন্তু এখনো ফটোশুট হয়নি, সো যার যেটা লাগবে আমাকে এখনই বলে দিবেন বা ইনবক্সে আমাদেরকে বলে দিবেন, তাহলেই হবে। ওকে, সো এটা হচ্ছে খুব সুন্দর একটা লাল ওড়না। আমি প্রথমেই বলেছি লাল সাদার অকেশন চলেই আসছে, সো যারা শাড়ি পরতে চাও না আমি তাদেরকে বলবো, যারা শাড়ি অবশ্যই পরলে, বেশি অনেকেই শাড়ি পরে, বাট আসলে আমার কখনো হয় না পরা। সো যেটা হচ্ছে আমি শাড়িটা একটু অ্যাভয়েড করে পরতে পারি না মেইনলি। সো এটা হচ্ছে লালের মধ্যে খুব সুন্দর ব্লু, আর দেখো একটা ফুল 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 টাইপের প্রিন্ট, খুব সুন্দর ফুল ফুল টাইপের প্রিন্ট। সো এই যে ক্লোজলি আমি দেখাচ্ছি, সো কেউ যদি স্ক্রিনশট নিতে চান এখন এভাবে করে স্ক্রিনশটটা নিয়ে নেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো এটার প্রাইসও কিন্তু সেম 1650 করে। এন্ড আপু, যারা এখন জয়েন করছেন লাইভে, প্লিজ শেয়ার দ্য ভিডিও, একটু রিকোয়েস্ট করব, কজ একটু আগে কারেন্ট চলে গেছিল, এখন আবার আসছে, সো কারেন্ট আবার চলেও যেতে পারে, সো সেক্ষেত্রে লাইভটা কিন্তু অফ হয়ে যাবে। সো আপনি শেয়ার করে রাখলে আপনার পেজে বা আপনার প্রোফাইলে সেটা সেভ হয়ে থাকবে। সো এটা হচ্ছে আরেকটা সুন্দর, যেটা দেখালাম সুন্দর একটা লাল ওড়না, সো সুন্দর একটা আবার ব্লু, রয়্যাল ব্লু কালারের ওড়না, রয়্যাল ব্লু এর মধ্যে লাইট এবং ডিপ পিঙ্ক এর কম্বিনেশন। লখনৌ কুর্তি সামনে ওপেন আছে আপু, আমার লখনৌ কুর্তির এটা তো সামনে ওপেন আছে, আমি আমার লখনৌতে আসি, ফ্রন্ট ওপেন আছে, আপনি একটু আমাদেরকে পেজে ইনবক্স করে, পেজে ইনবক্স করতে হবে একটু কষ্ট করে। সিলেট মৌলভীবাজারে সব জায়গায় দেওয়া যাবে, হোল বাংলাদেশের মধ্যে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। সো এটা হচ্ছে ব্লু, আবারও বলে দিচ্ছি একটু আগে যে লালের মধ্যে দেখিয়েছি, এটা ব্লু এর মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন। সো আমি ক্লোজলি দেখাচ্ছি, এগুলো ফুল সুতার ওয়ার্ক করা এবং এগুলোতে কালার কিন্তু উঠে না, সো কালার নিয়ে কোনো প্রবলেম হবে না, অ্যান্ড ইটস ওয়াশেবল। সো এগুলোর প্রাইস হচ্ছে 1650, খুব সুন্দর ওড়না। আর এখন আসি মেইন, সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের, অনেকের রিকোয়েস্ট সুন্দর সুন্দর অফ হোয়াইট ওড়নানো ফর পহেলা বৈশাখ, সো আমি সুন্দর সুন্দর অফ হোয়াইট কালারের ওড়না আনার চেষ্টা করেছি, বারবারই বলেছি এগুলোর ফটোশুট করা হয় নাই, আমাদের যে নিউ প্রোডাক্ট এসেছে আমি লাইভে চলে আসছি। কাতান ওড়না আছে, অনেক সুন্দর সুন্দর কাতান ওড়না আছে, আজকে আমি জানি না দেখাবো কিনা, সময় কতটুকু হবে, বাট যার যেটা প্রয়োজন প্লিজ রনেশের হেল্পলাইনের মতো রনেশের ইনবক্স ওপেন আছে, সো কোনো প্রবলেম নাই, উইদাউট ঘুম ছাড়া আমরা সবসময় রিপ্লাই দিয়ে থাকি, শুধু রাতে ঘুমানোর টাইমটুকু ছাড়া, সো কোনো প্রবলেম নাই, কিছু লাগলে ইনবক্স করো। সো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একদম মাল্টি একটা কাজ করা, এবং এর নিচের কাজটা অসাধারণ, মানে আমি বলতে বারবার আমি জাস্ট বলছি এটার মানে অসাধারণ একটা ডিজাইন, পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট এই ওড়নাগুলো। সো আমি ডিজাইনগুলো আবার দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সুন্দর, এটা যদি ডিপ রেড কালারে ড্রেস দিয়েও পরো মানে অসাধারণ লাগবে, সো অবশ্যই ট্রাই করতে পারো। প্রাইস সেম 1650 করে এগুলোর প্রাইস, আর প্রত্যেকটাই কিন্তু একটা কি দুইটা তিনটা এরকম করে থাকে, সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই দিয়ে দেওয়া হবে অলওয়েজ। আরেকটা খুব সুন্দর ওড়না, আমি আজকে অফ হোয়াইট ওড়না এনেছি, খুব সুন্দর সুন্দর, যে তোমরা যেন তোমাদের মন মতো করে চুজ করতে পারো। সো এটা হচ্ছে দেখো আরেকটা অফ হোয়াইট বলো বা ক্রিম কালার বলো, বিস্কিট কালার বলো, যেটাই বলো, অফ হোয়াইট কালারের মধ্যে একদম মাল্টি ছোট 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 প্রিন্টের সুতার কাজ করা। আপু, আমি 10 তারিখে কাতান ওড়না অর্ডার করলে পাবো কি বৈশাখের আগে? যদি ঢাকার মধ্যে হয় পাবে না 10 তারিখে অর্ডার করলে, পহেলা বৈশাখের আগে?
শুক্রবার থাকলে কিন্তু পাবেন না, গভর্নমেন্ট হলিডে অথবা শুক্রবার। হ্যাঁ, এখন 10 তারিখ যদি হয়, 13 তারিখ কিন্তু শুক্রবার, সো 10 তারিখ করলে আপনি পেয়ে যাবেন আপু। সিম্পলি পাবেন, স্টকে তো থাকতে হবে, স্টকে না থাকলে তখন কিভাবে দিব? এখন আপনি সেটাই নিতে পারবেন। আপনি পেজিং বক্স করেন, আপনার সাথে কথা বলতেছি, নো প্রবলেম। ওকে, আলিশা নূর আপু আপনি পেজ ইনবক্স করেন, আশা করি পেয়ে যাবেন যদি সেই প্রোডাক্ট তখন স্টকে থাকে, সো কোনো প্রবলেম নাই। সো আমি পার্টটা একটু দেখাই, খুবই সুন্দর পার্টটা দেখো, এবং নিচের সাইডটাও খুবই সুন্দর, নিচের সাইডটা আমি এভাবে দেখাচ্ছি, একদম একটা মাল্টি কালারের ওড়না, একটা মাল্টি ওড়না ফুল। সো এগুলোর প্রাইস কিন্তু 1650, খুব সুন্দর প্রাইস 1650। সো পহেলা বৈশাখের জন্য পারফেক্ট। সো যার যা পছন্দ স্ক্রিনশট নাও এবং পেজে পাঠিয়ে দাও, আশা করি তোমাদের রিপ্লাই সাথে সাথে দিয়ে দেওয়া হবে। একটু ব্ল্যাক কালারে আসি না, অনেকক্ষণ লাল সবুজ কি বলে লাল সাদা দেখাতে দেখাতে খুব সুন্দর একটা ব্ল্যাক ওড়না দেখাই। তোমার ওড়নাটা কি হবে? আমি যে ওড়নাটা পরে আছি এই ওড়নাটাও হবে, আমার ওড়না কুর্তি অল আর অ্যাভেলেবেল। বাট তুমি যদি চাও এই জামা দিয়ে অন্য কালারের ওড়না দিয়েও পরতে পারো, আমি জাস্ট আমার পছন্দ মতো করে আমি ইয়াররিংস দিয়ে আবার ম্যাচিং করে পরছি। আপু এটা কি সিল্কের উপরে? কোনটা আমি যেটা দেখাচ্ছি আর কি গায়ে যেটা পরে আসছি, গায়ে যেটা পরে আছে এটা সিল্ক, আর আমার যেটা হাতে এটা চান্দেরি সিল্ক। তো এই ওড়না গুলো হচ্ছে চান্দিনীর উপরে, খুব সুন্দর একটা ব্ল্যাক ওড়না। যারা জর্জেটটা অ্যাভয়েড করতে চাও তারা চান্দিনী নিতে পারো, চান্দিনীর সুবিধা হচ্ছে কোথাও ঠুসঠাস করে এই যে উঠে যাবে না এগুলো লেগে লেগে, ম্যাটেরিয়াল চান্দিনী সিল্ক। আমি আবারও বলছি ম্যাটেরিয়াল চান্দিনী সিল্কের উপরে সম্পূর্ণ সুতার কাজ করা, এবং এগুলো খুবই সফট টাইপের ওড়না। অলওয়েজ আমি বলি একটা ড্রেসের মেইন পার্ট হচ্ছে দুপাট্টা, এর মেইন রিজন হচ্ছে আমাদের একটা ড্রেসে কিন্তু ওড়নাটাই ম্যাক্সিমাম জায়গায় থাকে, সো এখানে যখন থাকে ওড়নাটাই সুন্দর হলে আসলে ড্রেসটা আরো বেশি গর্জিয়াস লাগে। সো এটার প্রাইসও সেম 1650, সেম প্রাইস। ওকে, আর কি কালার দেখাবো? একজন মনে হয় আমাকে হলুদ কালারের ওড়নার জন্য রিকোয়ারমেন্ট ছিল যে আপু চান্দেরি কি হলুদ হবে, আমি জানি না ওই আপু এখন সবগুলাই ভালো লাগছে, আমি সব নিব। সাইমা খাতুন, কোনো সমস্যা নেই আপু, একটু 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 করে তুমি দেখো রচনা। ওয়াও, এই তো পড়া নাই, তুই পড়া রেখে লাইভ দেখতে আসছিস কেন? আচ্ছা সাইমা আপু তুমি আস্তে আস্তে দেখো, আর লাইভটা শেয়ার দিয়ে রাখলে আরো বেটার, পরবর্তীতেও তুমি দেখতে পারবা। খুব সুন্দর একটা হলুদ ওড়না, আমি অলওয়েজ বলি আমি খুব বেছে বেছে তোমাদের জন্য কালেকশন আনার চেষ্টা করি, যেইটা পড়া ওইটা দেখান। এন্ড প্রাইস প্লিজ আপু এটাও দেখাবো, আমি চান্দেরি শেষ করে পড়া শেষ করছি। আপু ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি যেটা পড়াচ্ছি ওইটাও দেখাবো আপু, এটার সিগমেন্ট হচ্ছে সিল্কের, সো আমি সিল্কের কিছু দুপাট্টা দেখাবো, আমি তখন অবশ্যই এটা দেখাই দিব। ওকে চলো তাড়াতাড়ি শেষ করি। ও আচ্ছা, খুব তাড়াহুড়ো করতেছে, আমি বুঝলাম না, বলতেছে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি শেষ করো, আসলে অনেক কাজ আছে আমাদের। সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট বা বাসন্তী কালার বলো, হলুদ রং, এবং এটার সাথে একটা পারফেক্ট ড্রেস আছে, ড্রেসটাতে পরে আসবো, একদম খুব সুন্দর একটা হলুদ। আচ্ছা তাহলে ড্রেসটার জন্য ওড়নাটা সাইডে রেখে দিই, যখন ড্রেসটা, হ্যাঁ যখন ড্রেসটা দেখাবো আমি তখন। ভাই ভাইয়া আজকে তোমাকে দেখছি, কোথায় দেখছে তোমাকে? আমি নাম দিয়েছি ময়ূর ওড়না, জাস্ট দেখো দুই পারে কি সুন্দর একটা ময়ূর টাইপের কাজ করা, অসাধারণ ওড়নাটা। দীপ্তিময়ী আমি, হ্যালো আপু, হ্যালো, তুমি এতক্ষণ পরে আসছো, আমার কিছু তো এটার প্রাইস তো হচ্ছে 1650 করে। সো যারা এখন লাইভে আসেন প্লিজ শেয়ার দা ভিডিও, ডু দা অনার প্লিজ, এন্ড আমাদের সুন্দর সুন্দর কালেকশনস গুলো উপভোগ করুন, এবং আমরা যে কালেকশনস গুলো আজকে দেখাচ্ছি আবারও বলছি এগুলো কিন্তু এর মধ্যে দেখানো হয়নি রনেশে, সো এগুলো একদম ফ্রেশ প্রোডাক্টস আমাদের, আরো আছে আস্তে আস্তে আসবে, একদিনে তো সব দেখানো পসিবল না। সো এটারও এই সাইডটাও কিন্তু সেম, ঠিক আছে?
আপু যা যেটা ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের একটু সেন্ড করবেন। আপু তোমার গায়েরটা আছে, আপু আছে, আমার গায়ের কুর্তিও আছে, আমার গায়ের ওড়নাও অ্যাভেলেবল, সো তুমি গায়ের যেটাই চাচ্ছো সেটাই দেয়া যাবে। ওকে প্রাইস প্লিজ, প্রাইস 1650। এই ওড়নাটা তো বলা বাহুল্য যে অকেশন আসতেছে তার জন্য যে পারফেক্ট, খুবই সুন্দর একটা ওড়না, একদম জেড হোয়াইট এর মধ্যে। ওয়াও পাটটা দেখো কি সুন্দর, জেড হোয়াইট এর মধ্যে ব্লু এবং রেড এর কম্বিনেশন, একদম জেড হোয়াইট কালার। এক্স্যাক্টলি, আপনি যদি রেড জামা পরতে চান সো রেড এর উপরে কিন্তু এটা খুব সুন্দর করে পরতে পারবেন। উর্মিলা, আই গট দ্য কুর্তি এশা, ইটস সো প্রিটি, থ্যাংকস, লাভ, থ্যাংক ইউ। তোর সব মানে অল সাইজ বা এভরিথিং তোর পছন্দ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যখনই হোয়াইট কুর্তি ট্রাস্ট মি প্রথম আসছে আমাদের হাতে আর কি, লাখনৌ কুর্তিগুলো আমি পেয়েছি, পেয়ে আমি রোহানকে বসিয়ে, রোহান উর্মির একটা লাগবে, ও আগে থেকেই সাইড করে রাখো বলছে আমাকে, তখন ও বললো আচ্ছা ঠিক আছে। সো লাখনৌ আসার পরেই আমার তোর কথা মনে পড়ছে ফার্স্টে। সো আরেকটা খুব সুন্দর অফ হোয়াইট ওড়না দেখাচ্ছি আমি। ওকে, সো আরেকটা খুবই সুন্দর ওড়না অফ হোয়াইট এর মধ্যে, দেখো এটা নিচের কাজটা দেখো। পহেলা বৈশাখের জন্য আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পহেলা বৈশাখে না এইসব ডিজাইন খুব বেশি যায়, ট্রুলি যারা পহেলা বৈশাখের কালেকশন এখনো আমার মতো যারা এখনো রেডি করতে পারো নাই তাদের জন্য আমি একটু মানে সুবিধা করে দিচ্ছি। এক কালারের জামা দিয়ে যদি পরতে চাও খুব সুন্দর লাগবে। আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর, এবং প্রত্যেকটার 1 2 3 এরকম করে পিস আসছে, 3 পিস সাইজ, খুবই সুন্দর ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছে, একদম একটা মানে বাঙালি টাইপের ভাব। সো এগুলার প্রাইসও কিন্তু সেম 1650 করে, সো এগুলার প্রাইসও সেম 1650। সো নিচের ডিজাইনটা আমি আবারও দেখাচ্ছি, কারো পছন্দ হলে স্ক্রিনশট নাও প্লিজ। প্রাইস সেম 1650। এবং চান্দেরি 6টা লাগবে, কোনো সমস্যা নাই, যে কয়টাই লাগুক পেজ ইনবক্স করতে হবে ভাইয়া, পেজ ইনবক্স না করলে এভাবে আমরা প্রোডাক্ট তো মানে বুঝবো না আপনার কোন 6টা লাগবে। এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ওড়না, যারা লাল না পরে অফ হোয়াইট এর মধ্যে প্যাস্ট কালারের ড্রেস দিয়ে পড়তে চাও তাদের জন্য খুবই সুন্দর নিতে পারো। অফ হোয়াইট এর মধ্যে এটা একদম ঘিয়া একটা কালার, আমি ক্লোজলি দেখাই, ঘিয়া ঘিয়া টাইপের কালারের মধ্যে পেস্ট কালারের পার, নাইস একটা কম্বিনেশন। এগুলোর প্রাইসও কিন্তু সেই প্রাইস 1650। এখন কি দেখাবো বলো, কুর্তি দেখাই কিছু, কুর্তি দেখাই, তারপর খুব সুন্দর সুন্দর জর্জেটের ওড়না আছে, আমি জর্জেটের ওড়না দেখাবো, কিছু কুর্তি দেখাই, খুব সুন্দর কমফোর্টেবল, অনলি ফর সামার, সামারের জন্য, সামারের জন্য, তুমি একটু ধর কুর্তিগুলো, সামারের জন্য খুবই কমফোর্টেবল। এখানে আবার এগুলা কি বলে জানো, এই যে ইয়ে আমার কানের মতো টার্সেল ঝুলঝুল দেয়া, হ্যাঁ বাটনের মধ্যে টার্সেলের মতো দেয়া, এবং এই জায়গাটা দিয়ে তোমরা হচ্ছে যার যা মাপ হয় সেভাবে করে ফিট করে নিতে পারবা। বেসিক্যালি এগুলো হচ্ছে ফ্রি সাইজের হয়ে থাকে, ফ্রি সাইজ, হ্যাঁ এক্সেল ফ্রি সাইজ, এবং সাইজটা আমি বলে দেই, এগুলো হচ্ছে এখান দিয়ে ধরো 44 সাইজ অ্যাভেলেবল, এবং এগুলো কিছুটা গাউন স্টাইলে, মানে খুবই কমফি একটা ড্রেস, খুবই কমফোর্টেবল। সো এগুলো পিকচারও আছে আমাদের কাছে, কেউ চাইলে আমরা পিকচার আপনাদেরকে দিতে পারবো। ওকে, সো লিলেনের উপরে সম্পূর্ণ, ইটস টু মাচ কমফোর্টেবল, কালার মনে হয় হয়ে যাবে, আমার ঠিক এক্সাক্ট মনে নেই কি কি কালার আছে। সো একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1700 করে। আর এটা তো আওয়াজই শুনতে পাচ্ছ, ডুন 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 আওয়াজ, খুব সুন্দর, দুইটা কি বলে চারটা গুলাকে কি বলে যেন লটকান, লটকান, সো লটকানের মতো দেয়া আছে। এটা একটা আলাদা টু পিস টাইপ এবং ফুল এমব্রয়ডারি করা, হাই নেক কলার এবং হাত ব্ল্যাক এর দেয়া, খুবই সুন্দর, এবং কলারেও কিন্তু এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। সো এগুলোর প্রাইস হচ্ছে 1700 এবং ব্যাক পার্ট হচ্ছে এইটা, এগুলোর প্রাইস 1700, 1700 করে। আপু 32 আছে, 32 34 সাইজ, ইয়েস আপু দেয়া যাবে, 32 একটু বেশি ছোট, বেশি ছোট সাইজ হয়ে যায়, 34 36 হয়ে যাবে, তবে তুমি নিয়ে আপু একটু নক দেন, আমরা চেষ্টা করব নিয়ে ওয়ালটারও করে নিতে পারবো।
সো এটা হচ্ছে আরেকটা মানে খুবই কমফোর্টেবল ড্রেস, দেখো এটা ঘেরটা জাস্ট দেখো, এটা ঘের অনেক বেশি এবং বেশ সুন্দর এই ড্রেসটা আর গুলোর থেকে। এগুলো ফুললি এমব্রয়ডারি করা, ফুল এমব্রয়ডারি করা এবং হ্যান্ডেও কিন্তু এমব্রয়ডারি করা, সো এগুলোর প্রাইসও সেম। তোমাদের সুবিধার্থে আমরা কুর্তিগুলোর প্রাইস 1700 করে রেখেছি, সো প্রাইস কিন্তু সেম। আপু এটা লাস্ট সাইজ কত? এটা লাস্ট সাইজ 44। আপু আমাদের কুর্তিগুলো, আমরা যে ড্রেসগুলো আনি সবগুলো কিন্তু ফ্রি সাইজ আনি, এই কারণে যেন সবাই সবার মতো করে পড়তে পারে। ছোট আনলে দেখা গেছে কারো বড় রাখলে সেটা বড় করার হয়ে থাকে না, সো বড় থাকলে সেক্ষেত্রে যেটা হয় আপনি অল্টার করে ছোট করে নিয়ে নিতে পারবেন। সো এটার প্রাইসও সেম 1700। এটা খুবই সুন্দর একটা কুর্তি। আর আর কুর্তি আর কি কুর্তি দেখাবো, এটা লাস্ট সাইজ তো বলে দিলাম। ওকে এটা নাও। হ্যাঁ এটা দেখালাম না? না এটা আরেকটা কালারটা। ওকে আমি একটু আগে প্রথমেই যে কুর্তিটা দেখিয়েছি, সেটার আরেকটা খুব সুন্দর কালার দেখো। এটা হচ্ছে কিছুটা রেড ওয়াইন বলে যে রেড ওয়াইনের মধ্যে ব্লু এর কম্বিনেশন, আমার জীবনে মাথায় আসতো না যে রেড ওয়াইন কালারের সাথে ব্লু এর কম্বিনেশন এত সুন্দর যায়। বাট সিরিয়াসলি এগুলো খুবই কমফোর্টেবল ফর সামার। ওকে সো এগুলোর প্রাইস হচ্ছে 1700 করে। সব পারফেক্ট হইছে আমার কুর্তিটা, আই উইল সেন্ড ইউ পিকচার। থ্যাংক ইউ দোস্ত, কোনো সমস্যা নেই, তোমাকে পিকচার দিস। ওকে সো প্রাইস প্রাইস হচ্ছে 1700 করে। ওকে আমি আবারও বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 1700 করে। সো যার যেটা পছন্দ কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে। ড্রেস কোথায় রোহান, ড্রেস দাও। আচ্ছা কেউ কি কোটি টাইপের ড্রেস পছন্দ করো? কোটি টাইপের ড্রেস, যারা কোটি টাইপের ড্রেস চাচ্ছ তাদের জন্য দেখো খুব সুন্দর একটা ড্রেস। রোহান একটু ধরবা, ড্রেসগুলো তুমি ধরলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ সো কোটি টাইপের ড্রেস, এটা খুবই সুন্দর দেখো, নিচে জাস্ট একটা শার্টের মতো উপরে দেয়া। সো এটার কিন্তু অনেকগুলো খুব সুন্দর সুন্দর কালার হয়ে যাবে, সো কেউ যদি নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো, এগুলো 44 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল। এটা খুব সুন্দর মুগার মধ্যে মেরুন কালারের নিচেরটাও লিলেন, উপরেরটাও খুব সুন্দর লিলেন। ওকে ওকে আর কি, ওকে এই কুর্তিগুলোর কিন্তু আরো খুব সুন্দর সুন্দর কালার এসেছে, সো এগুলোও দেখতে পারো। এগুলোর 42 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল, যেটা যেই সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমি এটা অবশ্যই বলে দিব। সো এগুলার আরো সুন্দর সুন্দর ডিজাইন এসেছে, আগে যে ডিজাইনগুলো আমি লাইভে দেখিয়েছি ওগুলো কিন্তু নেই আমার কাছে এই মুহূর্তে। সো নতুন যে ডিজাইন আছে তোমরা আগের পিকচারগুলো দেখা গেছে আমাকে পাঠাচ্ছো, সো আমার লাইভে এই কারণে আমি এই পিকচার দেখিয়ে দিচ্ছি এখন যেগুলো আছে কারেন্টলি। সো এগুলোর প্রাইস হচ্ছে 1450, প্রাইস 1450 করে। আরেকটা দেখিয়ে দিই খুব সুন্দর, আরেকটা নতুন আসছে, এটার প্রাইসও সেম 1450 করে। এগুলো পিওর কটনের উপরে, পিওর কটনের উপরে 1450। হাউ মাচ প্রাইস? 1450, 1450 প্রাইস। সো আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আবার, দেখো এখানে লেসের মতো বসানো, খুবই সুন্দর খুবই সুন্দর। সো সামার কালেকশনের জন্য পারফেক্ট। এখন আমি কিছু খুব সুন্দর সুন্দর গর্জিয়াস, লাস্ট একটা কুর্তি। ওকে লাস্ট কুর্তি বলে না, লাস্ট অলওয়েজ বেস্ট। সো খুব সুন্দর একটা কুর্তি, মানে আসলেই অনেক সুন্দর। এটা কিছুটা ন্যাভি ব্লু বা সুরমা কালার বলতে পারো, ন্যাভি ব্লু বা সুরমা কালারের মধ্যে কুর্তিটা অনেক সুন্দর। এবার কি দেখাবো, সিলকন না? না ওই যে জর্জেট ওড়না, দেখো এমব্রয়ডারি করা খুব সুন্দর। এটা একদম ন্যাভি ব্লু টাইপের, আমার ন্যাভি ব্লু প্রচুর ড্রেস, এই কারণে না আমি ন্যাভি ব্লু চাইলেও নিতে পারছি না, বাট কুর্তিটা আসলেই অনেক সুন্দর, আমার ন্যাভি ব্লু কালারের প্রতি অনেক মানে অ্যাট্রাকশন। সো এইটা আমি বলে দেই, আই থিঙ্ক এটা 42 সাইজ লাস্ট, 42 সাইজের বেশি হবে না, সো যাদের সাইজ 42 তারা এটা ইউজ করতে পারবেন। কিছু সুন্দর সুন্দর
কি বলে জর্জেটের ওড়না দেখাবো, খুব সুন্দর সুন্দর জর্জেটের কিছু ওড়না। আর আবারও বলি, লাইভ শেষ হওয়ার পরে আপনাদের মেসেজের রিপ্লাই কিন্তু দিয়ে দেওয়া হবে। সো মেসেজের রিপ্লাই দিয়ে ওরিড হবে না যে রিপ্লাই দেয়া হচ্ছে না। এগুলো পিওর জর্জেটের উপরে খুব সুন্দর সুন্দর ওড়না। রোহান, এগুলোর প্রাইস কত? আচ্ছা, ১৮৫০। আমি এই কারণেই রোহানকে জিজ্ঞেস করছি, রোহান প্রাইস কত? প্রাইস এগুলোর ১৮৫০ করে, সম্পূর্ণ সুতার কাজ করা, হেভি ওয়ার্কের, হেভি ওয়ার্কের সম্পূর্ণ সুতার কাজ করা। পহেলা বৈশাখের জন্য এই ওড়নাগুলো স্পেশালি আনানো হয়েছে, খুবই সুন্দর। আমি ক্লোজলি দেখাচ্ছি, অনলি পহেলা বৈশাখের জন্য এই কালেকশনগুলো নতুন করে আনানো হয়েছে, পুরাটা ভরাট সুতার কাজ করা। প্রাইস এগুলোর ১৮৫০, খুবই সুন্দর পিওর জর্জেটের উপরে। সো যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে। আমি এখন এক্সাক্ট পহেলা বৈশাখের জন্য যে ওড়না মেইন, মানে এগুলো নিয়ে আমি অনেকগুলো কালার এনেছি, বাট এইটার জন্য মেইনলি এই ওড়নাটা আনা। এগুলো খুবই হেভি ওয়ার্ক করা, মানে আমি তো ধরে বুঝতেছি, তোমরা এগুলো না দেখলে আসলে বুঝতে পারবা না। ওকে, হোয়াইট ওড়না লাগবে দীপা, জর্জেটের সুতার কাজ করা। দীপা, অনেক সুন্দর সুন্দর হোয়াইট ওড়না আছে, তুমি যদি ফুলকারি চাও ফুলকারিও নিতে পারবা। সো আবার যদি তুমি কি বলে কটনের মধ্যে চাও, কটনের মধ্যেও নিতে পারবা। সো তোমার কি পছন্দ জাস্ট একটু আমাকে আমাকেই নক দিতে পারো, পেজে না তুমি পেজেই নক দাও, সেক্ষেত্রে আগে রিপ্লাই পাবা, রোহান রিপ্লাই দিয়ে দেয় আর্লি। সো খুব সুন্দর সুন্দর ওড়না আছে, তুমি একটু জাস্ট নক দাও, আমি পাঠিয়ে দিব তোমাকে, নো প্রবলেম। সো এটা দেখো, খুবই সুন্দর একটা হেভি ওয়ার্কের কাজ করা, আপু এটা আমার লাগবে। মনিরা মনি, আপু লাগলে প্লিজ স্ক্রিনশট নাও এবং পেজে এখনি পাঠিয়ে দাও। আমি প্রাইস এখানেই বলে দিচ্ছি, ১৮৫০ করে প্রাইস। অ্যাড্রেসটা সহ কাইন্ডলি একটু পেজে সেন্ড করে দিবেন। খুবই সুন্দর ওড়নাটা, বিশেষ করে যে অকেশন আসতেছে তার জন্য বেস্ট। আর কি দেখাবো, এটার মধ্যে না অনেক সুন্দর সুন্দর কালার আসছে, অনেক সুন্দর সুন্দর কালার, ট্রু, মানে একটার থেকে একটা সুন্দর। সো কেউ যদি রেড বা অরেঞ্জ কালারের ড্রেসের সাথে ওড়না পরতে চাও, সেটাও কিন্তু খুব বেশি সুন্দর লাগবে। দেখো এগুলোর প্রাইস ১৮৫০ করে। সো তোমরা যদি একটু গতানুগতিক চেঞ্জ, মানে একঘেয়েমি থেকে বের হয়ে আসতে চাও, সো এই ওড়নাগুলো কিন্তু বেস্ট। এগুলোর প্রাইস হচ্ছে ১৮৫০। ওকে, প্রাইস ১৮৫০। সো ওড়নাগুলো অনেক সফট, পিওর জর্জেটের উপরে এবং কাজগুলো নিখুঁত ভাবে সুতার কাজ করা। এবার দেখাই একটা একদম কি বলে মিষ্টি অরেঞ্জ কালার, বলে না মিষ্টি অরেঞ্জ কালারের, খুবই সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালারের কাজ করা, খুব সুন্দর একটা ওড়না। আজকে অনেক সুন্দর সুন্দর চেষ্টা করেছি সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য আনার, জানি না কতটুকু পেরেছি, সো ফিডব্যাক তোমরাই আমাকে দিবা। সো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ইয়েলো এবং পেস্ট কালারের কম্বিনেশন। প্রাইস হচ্ছে এগুলোর ১৮৫০ করে, প্রাইস ১৮৫০। খুবই সুন্দর একটা ওড়না এটা, একদম মিষ্টি অরেঞ্জ কম্বিনেশন। এবার দেখাবো একটা ব্ল্যাক কালারের, হোয়াইট, হোয়াট ইজ প্রাইস? প্রাইস তো বললাম, প্রাইস হচ্ছে ১৮৫০, ১৮৫০। সো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন, ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশন। সো এটার প্রাইসও কিন্তু সেম, এই প্রোডাক্ট গুলো সব একই, জাস্ট কালার চেঞ্জ। সো যার যে ধরনের কালার প্রয়োজন সে সেই ধরনের কালার অ্যাভেল করতে পারবে। সো এখন এইগুলা কালার অ্যাভেলেবেল আছে, আরো সুন্দর সুন্দর কালার আছে, সো পেজে নক দিতে হবে। সো এটার প্রাইসও সেম, ১৮৫০ করে। সো আমি কিছু লাকনো দেখিয়ে দেই, আমি যে লাকনোটা পরে আছি সবাই
আমি অলওয়েজ রনেশ অলওয়েজ প্রোডাক্ট রিজনেবল রাখে, ভালো প্রোডাক্ট, সো এ ব্যাপারে বলার আর কিছু নেই। সো আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার ডিটেলস যারা জানতে চেয়েছো তাদের জন্য, আমি এই সুন্দর লাল জামাটা পরে আছি, লালের মধ্যে সাদা কম্বিনেশনের, ফুললি একটা পহেলা বৈশাখ। ওকে, সো আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা লখনৌ কুর্তি পহেলা। লখনৌ দেখাও, এই যে লখনৌই দেখাচ্ছি, আরো লখনৌ চাইলে নক দাও, আরো লখনৌ দুই তিন দিন পরে আসছে, লখনৌ আসার মধ্যেই আছে, সো লখনৌ কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। সো এটার প্রাইস হচ্ছে অনলি 2000 করে, লখনৌ কুর্তির প্রাইস আমি এখন যেটা পরে আছি যেটা দেখাচ্ছি এগুলোর প্রাইস অনলি 2000 করে। সো সাইজ 42-44 পর্যন্ত হয়ে যাবে। আর আমি একটা খুব সুন্দর হলুদ ওড়না দেখিয়েছিলাম রোহান, আমি একটা খুব সুন্দর হলুদ ওড়না দেখিয়েছিলাম, বলেছিলাম একটা খুব সুন্দর হলুদ জামা দেখাবো, সো জামাটার সাথে ওড়নাটা অনেক সুন্দর লাগছে, সো কখনো হয়তো আমি নিজেই পরবো, কোন একদিন পরে আমি নিজেই চলে আসবো, কারণ আমি এরকম একটা লখনৌ নিয়েছি কোথায়। সো খুবই সুন্দর একটা ইয়ালো লখনৌ ড্রেস, এবং এটার সাথে খুব সুন্দর একটা ওড়না, সুন্দর লাগছে তাই না? আসলে কম্বিনেশনটা অনেক সুন্দর। সো লখনৌটার প্রাইস হচ্ছে 2500 করে, লখনৌর প্রাইস ওড়না প্রাইসটাও বলে দাও আরেকবার, আমি বলে দিচ্ছি, লখনৌটার প্রাইস হচ্ছে 2500, পিওর জর্জেটের উপরে ইয়েলোর মধ্যে ইয়েলো সুতার কাজ করা, আর ওড়নাটা হচ্ছে চাঁদেরি সিল্কের উপরে, প্রাইস হচ্ছে 1650। ওকে, সো এটা রেখে দিচ্ছি, এবার তোমাদের পছন্দের কিছু সিল্কের ওড়না দেখাই, যে সিল্কের ওড়নার জন্য তোমরা পাগল, সিল্কের ওড়না দেখায় লাস্টে আমি আমার সিল্কের ওড়নাটা দেখাবো যেটা আমি পরে আছি, আমার সিল্কের ওড়না অলরেডি সোল্ড। ওকে, তাহলে আর দেখার তো লাভ নাই, আমার এটা মানে সেল হয়ে গিয়েছে, সো আমার এটা তিন পিস ছিল, আই থিঙ্ক সব ডান, এই কারণে রোহন আমাকে বললো আর দেখার লাভ নাই। ওকে, সো জাস্ট তোমার গাইডটাই খালি তিন তিনটা যায় নাই, এটা তিনটা আছে, আচ্ছা ওকে ফাইন, তাহলে আছে। ওকে, সো এটা হচ্ছে একটা অরেঞ্জ টাইপের কালারের মধ্যে কিছুটা কি বলে অলিভ টাইপের কালার, অরেঞ্জ টাইপের কালারের মধ্যে অলিভ টাইপের কালার, এটার প্রাইস হচ্ছে 700 করে। সো খুব সুন্দর একটা কালার, এগুলোর অনেকগুলো সুন্দর সুন্দর কালার ছিল, সো যেগুলোর কালার ছিল সব শেষ হয়ে গিয়েছে, এই মুহূর্তে অনলি কমলা কালারটা আছে, কমলার মধ্যে অলিভ কালার। আর কি, হ্যাঁ, আর হচ্ছে ব্ল্যাক কালার একটা দেখাই, ব্ল্যাক অনেক সুন্দর সুন্দর এক কালারের মধ্যে ছিল, সো আসলে এক একবার এক একটা আসে, তো যেটা আসে যে যখন যা পছন্দ হয় নিয়ে যাও তোমরা। সো এইটা আরেকটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে রেড কম্বিনেশনের আসছে, একদম জেড ব্ল্যাক। সো এখনো যারা জেড ব্ল্যাক ওড়না রনেস থেকে নাওনি তাদের জন্য, জেড ব্ল্যাক এর মধ্যে লাল এবং সাদা কাজ করা, খুবই সুন্দর, এগুলোর প্রাইস 700 করে। সো এটা কিন্তু অনেকগুলো ড্রেসের সাথে পরতে পারবা, অনেকগুলো ড্রেসের সাথে পরা যাবে, সো এগুলোর প্রাইস হচ্ছে 700। সিল্কের আরো কিছু ওড়না দেখাই তোমাদেরকে, তোমাদের অলওয়েজ পছন্দ সিল্কের ওড়না, সো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর সিল্কের ওড়না, একদম মানে এটাও একটা পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ ফ্লেভার দেখো, একটা মেরুন টাইপের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন, এটা অনলি একটা মেরুন ড্রেসের সাথেই ফুটবে, সো এটার প্রাইস হচ্ছে 700 করে, প্রাইস 700 করে। আরেকটা ওড়না দেখাই, যারা কি বলে লাল অ্যাভয়েড করতে চাও ফর পহেলা বৈশাখ তাদের জন্য, প্রাইস আবারও বলছি, আমি বারবার একটা ড্রেসের বা ওড়নার যেটাই দেখাই প্রাইস বারবার বলি। সো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ওড়না দেখো, এগুলো কি চওড়া ওড়নাগুলো, কি সুন্দর ঘর বাড়ি মানুষজন সব কিছু আছে, এগুলোর প্রাইস হচ্ছে 700, প্রাইস 700 করে। সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু আমাদের প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়।
আর এই হচ্ছে আরেকটা খুব সুন্দর ওড়না, এটার নাম হচ্ছে ময়ূর সিল্কের ওড়না। সো ব্ল্যাক এর মধ্যে ময়ূর সিল্কের ওড়না, এটার প্রাইসও সেম 700 করে, প্রাইস সেম 700। ওকে আর কি দেখাবো, আর কিছু দেখাবো না, অনেক কিছু দেখাই ফেলছি, বসি আগে যে শর্ট টাইমের জন্য আসছি। ওকে সো এই তো গাইস, আজকে এতটুকুই ছিল, আমরা আবার চেষ্টা করব কালকে না মেবি ডে আফটার টুমরো আসার জন্য। সো সুন্দর সুন্দর আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। আজকে যার যেটা ভালো লেগেছে আপনারা অলরেডি অনেকেই পাঠানো শুরু করেছেন, সো অলিভ অরেঞ্জটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, সো অলরেডি অনেকেই রিপ্লাই দিয়ে দিয়েছেন ইনবক্সে, সো আমাদের রিপ্লাইটা দেওয়া বাকি, আমরা দিয়ে দিব। সো টিল দেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুখে থাকেন এবং নিজের পরিবারের সাথে ভালো থাকেন। মারামারি না, আমরা এখন একটু মারামারি করি জন্য আমি চিরুন হাতে নিয়েছি। অলরাইট গাইস, ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, বাই বাই।